হাই বন্ধুরা, আমি তনিমা বলছি, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা। আর দেখো, এখানে হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে, তো এটা হচ্ছে শনিবার হয়েছিল। তো ডোনা এখানে নাচ করেছিল তো গ্রুপে, আর সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদের কচি কাচ্চাদের নাচ দেখতে কান্না ভালো লাগে। তো আমরা তো যেতে পারিনি আর কি, তো ভিডিওটা পাঠিয়েছিল, তো সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর শেয়ার করতে পারলে না সত্যি ভালো লাগে। আর খুব সুন্দর ওরা একটু স্পিডে দেওয়া আছে আমার, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আর সাউন্ডটা তো দিতে পারিনি, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম আসবে, তো সেই জন্য। আর দেখো এই যে, আর তো প্রোগ্রামটা খুব ভালো হয়েছে দেখেছি, আর ভীষণ সুন্দর নাচও শিখেছে ডোনা। আর প্রত্যেকটা বাচ্চাই এত সুন্দর নাচছে না, আর খুব ভালো লাগছে। তো এই যে দেখো, এই পেছনে যে তুতে কালারের যে শাড়ি পরা, এই যে ডান দিকে যেটা, ওটা হচ্ছে ডোনা। তো আমার হচ্ছে সেজো জায়ের ছোটো মেয়ে। হ্যাঁ, তো তোমরা তো আগেও দেখেছো, তো ডোনাকে ও দিদির নাম ডল আর ওর নাম ডোনা ছোটোটা। আর তো খুব সুন্দর নাচ করেছে, আজকে তোমাদের সামনে দেখালাম। তো ওটা শনিবার প্রোগ্রামটা ছিল, আর এটা হচ্ছে রবিবার। তো রবিবার হচ্ছে আমাদের জামাই এসেছিলো, তো আমার বড় ভাসুরের যে মেয়ে আছে অর্পিতা, তো অর্পিতার হচ্ছে হাজব্যান্ড। হ্যাঁ, তো আমাদের জামাই তো এসেছিলো, আর হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে বাবু। তো তোমরা ঠিকঠাক চেনো কি না, তো সেই জন্যই আমি বলছি, পরিচয়টা করিয়ে দিলাম। তো বন্ধুরা দাঁড়াও, এটা হচ্ছে জামাই আর এটা হচ্ছে বাবু। তো দুজনে এসেছিলো, তো হাজব্যান্ড হচ্ছে বিপত্তারিণী বাড়ি নিয়ে গিয়েছিলো, তো ওরা হচ্ছে খুব চেনে না আর কি তেমনভাবে বিপত্তারিণী বাড়িটা। তো ওই জন্যে হয়তো জিজ্ঞেস করে যেতে পারতো, তবুও যেহেতু কাকা আছে, তো ওই জন্য কাকাকে বলেছিলো, নিয়ে গিয়েছিলো। তো হাজব্যান্ডও গিয়েছিলো, আর মায়ের দর্শনে সত্যি কথা, আর ওদেরও অনেকটা ট্রাভেল গেলো। তো আমার ভাসুর বউ যে বৌমা আছে, তো আমাদের বৌমা, তো বৌমার হচ্ছে মায়ের দয়া হয়েছিল, তো অনেকটাই মানে ট্রাভেলের মধ্যে থেকে গেলো। তো মায়ের কাছে পূজা দিতে এসেছিলো, তো আবার হচ্ছে বেবি হবে আমার ভাসুর ঝিল, তো এইসব সব কিছু মিলিয়ে তো মায়ের কাছে আর সত্যি কথা আশীর্বাদ নিয়ে গেলো, যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। তো এই যে জামাই আর বাবু, তো ওখানে হচ্ছে হাজব্যান্ড কিছুটা ভিডিও করে এনেছিলো। তো ওরা আসার পথে বন্ধুরা আমাদের বাড়ি থেকেও ঘুরে গিয়েছিলো, তো আমি সকালে যখন শুনলাম যে হ্যাঁ ওরা আসবে, তো সেই জন্য একটু কাজ বাজে ব্যস্ত ছিলাম, তো ওরাও এসেছিলো আর এখন চলেও গেছে বন্ধুরা। আর অনেক কিছু মানে এনেছিলো সোনাইয়ের জন্য। আর তো আজকে না আমি সত্যি কথা মানে রবিবার দিনটা আমি এতটাই মানে ওরাও এসেছিলো, ধরো তারপরে সোনাইয়ের তো গানের ক্লাস থাকে, এই যে দেখো বিকেল এখন, তো গানের ক্লাসেও চলে গিয়েছো। তো এইসব তাড়াহুড়োতে আমি কোনো কিছু আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, হাজব্যান্ড যেটুকু সকালে করে দিয়েছিলো ওইটুকুই। তো দেখো প্রত্যেক দিনই তো তোমরা তোমাদেরকে শেয়ার করে, আজকে নাই বা শেয়ার করলাম, আজকে সব বাইরের আদার্স সব কিছু যেখানে গিয়েছিলো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সোনাই কি খাচ্ছে দেখো, এই যে রোল এনেছিল হাজব্যান্ড সোনাইকে গান শিখিয়ে আসার পথে, তো এগ রোল সোনাইকে হাফ দিয়েছে আর আমরা দুজনে হাফ খেয়েছি, তো একটাই এনেছিল। আলু কুমড়ো আলু ডাটা তরকারি গাছের টমেটো চাটনি, ঠিক আছে। ও কোনটা ফেভারিট সব থেকে? এই দুটো চিকেন আর চাটনি, ঠিক আছে। এখন 1:30 বাজে, হ্যাঁ চলো খাই। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর ওয়াচিং, বলো সবাই ভিডিওটা দেখবে, ভালো করে বসো, বলো সবাই ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করো, লাইক শেয়ার করবে, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি 5 কে করে দাও, 5 কে বেরিয়ে না 2 কে হয়েছে, সবাই বলো 5 কে করে দাও তাড়াতাড়ি, ফ্রেন্ডস তাড়াতাড়ি 5 কে করে দাও। তো বন্ধুরা আজকে সোনাই অনেক বুক পেয়েছে, মানে স্কুলের যে বুকগুলো দেওয়ার সেগুলো সব কিছু দিয়ে দিয়েছে। তো হাজব্যান্ড সকালে বুকগুলো দিয়ে তারপরে হচ্ছে হাজব্যান্ড অফিসে চলে গেছে, আমি রান্নাবান্না সব করে রেখেছিলাম, আর ওখানে তো ভিড়ভাড়টা হবে তো সেই জন্য। আর তো এখন দেখো সোনাইকে খাওয়া দাওয়ানো সব কিছু আমার হয়ে গেছে, তো আমি একটু মুড়ি খেলাম এত বেলা, জানো বন্ধুরা আজকে ভাত একটু অল্প ছিল বলে আমি মুড়ি খেয়ে নিয়েছি দুপুরে, আর একটু খেয়েছিলাম মানে 10:30 দিকে একটু ভাত খেয়েছিলাম, তো সেই জন্য আর বসাইনি আর কি, ইচ্ছা করেই আর একটু মুড়ি আর তরকারি খেয়ে নিয়েছি।
আর দেখো এখন হচ্ছে এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে, গ্যাসের ওভেন থেকে শুরু করে সিঙ্কটা আর হচ্ছে দেয়ালটা সব কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি বন্ধুরা। আর প্রত্যেক দিন করি, প্রত্যেক দিন আর সব কিছু তো শেয়ার করা হয় না, এই সময় এত তাড়াহুড়ো থাকে, সোনায়ের ফল দেয়া, আমার নিজের স্নান, পুজো, আচ্ছা সব কিছু। আর সিঙ্কের তলাটা এখানে ডাস্টবিনটা থাকে, তো ডাস্টবিনটা পুরো ক্লিন করে নিচ্ছে, যেহেতু আমাদের এখানে হচ্ছে তোমার সানডে আর মানডে না হচ্ছে যে গাড়িটা আসে সমস্ত কিছু নোংরা আবর্জনা ফেলার গাড়ি, তো সেটা আসে না সানডে মানডে, তো দুদিন থাকা মানে অনেকটাই নোংরা আবর্জনা জমে যায় বলো, তো সেইগুলো সব কিছু আমি বাইরে বার করে দিয়েছিলাম আগের দিনেরটা, আর আজকে মানডে আজকেরটাও আমি বাইরে বার করে দিলাম, করে পুরো এখানটা একদম সিঙ্কের তলাটা আজকে ভালো করে মানে সার্ফ দিয়ে ওখানটা পরিষ্কার করবো, করে একদম ডেটল জল দিয়ে মানে ধুয়ে দেবো ওখানটা। ওটা তো আর রোজ দিন ওখানটা ওই জায়গাটা এমনি মানে বালতিটা প্রত্যেক দিন ধরো চেঞ্জ করে দিই, আবার ধুয়ে এনে বসানো হয়, কিন্তু সিঙ্কের তলাটা না রোজ দিন আমি সত্যি কথা বলতে যেটা পরিষ্কার মানে করি না আর কি, তো এই এইটা হচ্ছে মানে আমার মানে কিছুটা এ থেকেই যায় বলতে পারো, তো অন্য মেঝে টেজেগুলো পরিষ্কার করে নিই, কিন্তু এই জায়গাটা বলো ভালো করে যেটা ডিপ ক্লিন সেটা করা হয় না, তো আজকে পুরোটা ক্লিন করে নিচ্ছে, তো এটা বিশেষ করে আমি স্যাটারডেতে করি, আজ এই সপ্তাহে করা হয়নি, তো আজকে পুরো করে নিচ্ছে একদম ভালো করে, আর ভালোই নোংরা ওখানে জমেছিলো জানো তো, সব কিছু পরিষ্কার করে নেব, নিয়ে ভালো করে দেখো মেঝেটাও পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা, আর করে নিয়ে তারপরে আমি অন্য কাজ করার, এখানটা যা কিছু ছিল যেগুলো মানে ধোয়ার মোছার সেগুলো সব কিছু আমি একেবারে ধুয়ে ছাদে দিয়ে দেবো, ছাদে দিয়ে ভালো করে কটকটে করে শুকিয়ে নিয়ে আসবো, তো এইরকমভাবে আমি মোটামুটি পরিষ্কার পরিষ্কার সব কিছু করে নিলাম। এবার চলো বন্ধুরা স্নান করি, অনেক বেলা হয়ে গেছে, তো আমি এদিকে করতে করতে আরোই বেলা হয়েছে, কারণ পুরাতন ফিল্টার টিল্টারগুলো সব ধুলাম আর বেলা হয়ে গেছে, তো যেহেতু খাওয়া হয়ে গেছিলো তো সোনাইকে বললাম সোনাই তুই একটু পরে বাবা পুজোটা দিয়ে দে, তো সোনাই দেখো এখন জামাটা চেঞ্জ করে পূজাটা দিচ্ছে সোনাই। বন্ধুরা গোপাল সোনাদের স্নান খাওয়ানো কিচ্ছু হয়নি, তো বন্ধুরা আজকে আবার 4টা থেকে লোন আছে, এখনই প্রায় 2:30 বাজে, তো ওই জন্য আরও আমি তাড়াহুড়ো করছিলাম, মেয়েকে বললাম যে তুই পূজাটা দিয়ে নে, তো লোন টোন দিয়ে চলে এসেছে, আর তার আগে সোনাইকে আমি যাওয়ার আগে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম, আর দেখো এই যে এখানে ফিল্টারটা তারপরে স্টোভটা সব কিছু ধুয়ে, কারণ এগুলো না সত্যি কথা বন্ধুরা অসময় এত কাজে দেয়, কোনো জিনিসকে না মানে হেলাচ্ছেদা করা উচিত নয় বন্ধুরা, এগুলো অসময় আমার অনেক অনেক সাপোর্ট দিয়েছে এবং হয়তো মানে ভবিষ্যতেও দেবে, তো সেই জন্যই আমি রেখে দিয়েছি সব কিছু, আমি যখন এবার দেখো ঘরের কাজ হয় তো নানান জিনিস এখান ওখান করে মানে পরিবর্তন করে করে রাখতে হয়, এবং সেগুলো যথাসময় আবার যখন সময় পাই অনেকটা তখন সেগুলো আবার পরিষ্কার করে ধুয়ে মুছে আবার জায়গা মতো রেখে দিই, তো স্টোভটা ফিল্টারটা এগুলো আমি সব কিছু ওখানের সিঁড়ির ওপরটায় তুলে রেখেছিলাম, যেহেতু ওই ঘরটায় কাজ হয়েছিল তখন তাই প্লাস্টারটা হলো, তো ওই জন্য ওইগুলো সব তোলা ছিল সিঁড়িতে, আজকে সময় আছে যেহেতু সব কিছু আমি ধুয়ে উপরে কলে ওই যে কল আছে ট্রাঙ্কের সাথে যে কলটা আছে ওখানটা ধুয়ে সব দুপুরে মিলে দিয়ে গিয়েছিলাম, মানে রান্নাঘরের কিছু কাপড় চোপড় এবং যেগুলো ঘরের পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছে সব কিছু ধুয়ে মিলে দিয়ে গিয়েছিলাম, অনেক কিছু ছিল মানে যেগুলো আমি সব কিছু মানে গুছিয়ে গাছি রাখলাম, তো বন্ধুরা দেখো এখন বিকেলবেলা লোন টোন দিয়েও চলে এসছে, এখন প্রায় 5:30 বিকেল কি 5:30, আর সোনায়ের তখন ঝাড়ু দিয়ে তখন অনেক খেলনা বেরোয়, তো সেইগুলো এক জায়গায় রাখা থাকে, সেগুলো সব ধুয়ে ডেটল জল করে সেগুলো উপুর করে দিয়ে গেছিলাম, তো সেগুলো ব্যাগে ভরে এখন রাখতে যাচ্ছি সিঁড়িঘরে, আর এখানে দেখো জামা কাপড় টুকটাক যেগুলো মেলা আছে ওগুলো সব তুলে নেব, নিয়ে তারপরে আমি সন্ধে দেবো বন্ধুরা, তো এরকমভাবে প্রচুর কাজকর্ম ছিল বন্ধুরা, সব কিছু তোমাদেরকে ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ বেলাও হয়ে যাচ্ছিল, গোপাল সোনাদের লাস্টে বললাম যে মা তুই পুজোটা দিয়ে দে নাহলে গোপাল সোনারা না খেয়ে বসে আছে, তো কেউ কিছু মনে করো না বন্ধুরা যে সোনায় খেয়ে দে পূজা দিচ্ছে, বাচ্চাদের তো কোনো কিছুই অসুবিধা হয় না। তোমরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু জামাকাপড় আমার তোলা হয়ে গেছে, আর ফিল্টারটাও ভেতরে রেখে এলাম, গ্যাস স্টোভটা যেটা আছে মানে ওই পাম দেওয়া স্টোভটা ওটাও ভেতরে রাখলাম, তো স্টোভটা এখন খুব একটা ব্যবহার হয় না, তবু মুছে মাছে গুছিয়ে রাখলে অনেক সময় মানে এত কাজে দেয় যে কি বলবো, তো সেই জন্য আমি কোনো কিছু একদম ওটা আমার বিয়ের পরপরই কেনা ওই স্টোভটা, তখন তো একটা সিলিন্ডার ছিল ওই গ্যাস শেষ হয়ে গেলে আর এত সার্ভিস ভালো ছিল না গ্যাসের, তো শেষ হয়ে গেলে অন্তত 15 দিন সময় লাগতো, তো 15 দিন ওরকমভাবে স্টোভে রান্না করতাম জানো বন্ধুরা বিয়ের পরপর, তো সেই সব দিন কি ভুলে যাওয়া যায় বলো, অসময়ে তো ওরা কাজে দিয়েছে অনেক, তো সেই জন্যই ওদেরকে এত যত্নআত্তিক করে আমি গুছিয়ে রাখি, আর দেখো এই যে আমি এখন সব কিছু এই গুছিয়ে গুছিয়ে একটা 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 করে তুলছি, এবার গাছে জল দেবো বন্ধুরা, গাছে জল দেবো দুপুরেও দিয়েছি আর সকালে হাজব্যান্ড দিয়ে গেছিলো আমি ভেবেছি, কিন্তু হাজব্যান্ড আজকে তো সময় পায়নি যেহেতু অত সকালে বেরিয়ে গেছে, আর গাছের গোড়াগুলো দেখলাম ভিজে ওই জন্যে, তো ওই প্রায় 10:30-11টার দিকে এসে ওপরে সব দিয়ে গেছি জল, আর এখন আবার দেবো, তো হাজব্যান্ড বললো যে না না জল দিইনি আমি, ওটা আগের দিন বিকেলে দিয়েছিলাম তো সেটাই, তো ওই জন্য আবার হচ্ছে এখন বিকেলে দেবো সকালে দিয়েছি, আর দেখো এই যে ফিল্টারটা হচ্ছে হাফটা তুলেছিলাম হাফটা এখন তুললাম।
তো বন্ধুরা, শুধু যে মানে জিনিসপত্রই আমাদের সাথ দিয়েছে তা নয়, প্রত্যেকে আমাদের আত্মীয় পরিজন এবং আমাদের যে বাড়িঘর করা হয়েছে তাতেও মিস্ত্রিরা বলো, যারা আমাদের সব কিছু ধরো জিনিসপত্র লেনদেন করেছে, মানে ধরো দোকানের যারা যাদের কাছ থেকে জিনিস নেওয়া হয়েছে, প্রত্যেকে এতই আমাদের সাপোর্ট করেছে বলেই হয়তো আমরা আজকে এইটুকু মানে যেটুকু হয়েছে এইটুকু করতে পেরেছি। আর এখন দেখো পাশের বাড়ির ওই পুচকুর মায়ের সাথে কথা বলছি, তো এত জ্বর হয়েছে ওদের বাড়ির প্রত্যেকটা বাচ্চার, অন্তত 4-5টা বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চার জ্বর 104 করে জ্বর, তাই বলছে যে একটু কমেছিল আবার ওই জন্যে। তো সেই জন্যই বলছি আর কি যে আমার মেয়েরও হয়েছিল বেশ কিছুদিন আগে 104 হঠাৎ করে পেটের প্রবলেম থেকে, আর ওরা তো কথা বলতে পারে না, তো ওই জন্য ওদের সাথে একটু হাত নেড়ে মানে হাতটা দিয়ে আকার ইঙ্গিতেই বোঝাতে হয় আর কি বন্ধুরা। তো সেই জন্য ওর সাথে একটু কথা বললাম, বললো যে ঠিক আছে, একটা জিনিস মানে দেওয়ার কথা ছিল, বললো যে ঠিক আছে পরে দেবো ওটা তোমাকে, এই আর কি কথাবার্তা বলছিলাম। তো আর দেখো এখানে গাছে জলও দিয়ে দিচ্ছি বন্ধুরা, তো গাছে জল টল দিয়ে নিচে চলে এসেছি যেহেতু সন্ধ্যা মানে লেগেই যাচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে সমস্ত ভগবানের দর্শন সন্ধ্যাবেলায় তোমাদের করিয়ে দিলাম, আর ভগবানের দর্শনে তো সব কিছু বাধা বিঘ্ন সব কিছু কেটে যায়, এইটুকুই ভগবানের কাছে চাওয়া যে ভগবান সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, যে যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে। আর তো সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, আর ঠাকুরের প্রসাদ নিবেদন করেছি শুধু নকুলদানা। আর চলো বন্ধুরা এরপরে সন্ধ্যাবেলায় সোনাই উঠে পড়েছে, আর আমার পড়ানোও আছে, পড়তে চলে আসবে, তো সোনাইকে দিয়েছি একটু লুচি আর আলুর সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে, তো সোনাই খুব পছন্দ করেছে, তো ছোট্টো ছোট্টো করে লুচি করে দিয়েছে, বলছে মা এত ছোট্টো ছোটো। আমি বললাম হ্যাঁ এগুলো ঠাকুরের লুচি, তো ঠাকুরের ভোগের দেখবে না ছোটো ছোটো বেশ সুন্দর সুন্দর লুচি মানে দেওয়া হয়। আর তো সোনাই এখানে বসে খাচ্ছে আর আমি ওখানে পড়াতে বসবো বন্ধুরা, আর হচ্ছে সোনাই যেহেতু ফোন দেখবো ওই জন্য বললাম এখানে বসে একটু দেখ, আর হচ্ছে আমি ওদিকে পড়াতে যাই। তো আমি চা খাওয়াও নিয়েছি বন্ধুরা, হাজব্যান্ড একটু পরেই এসে যাবে। আর এটা দেখছো যে এই যে দেখো ঝাড়ুটা এখানে রাখা আছে, তো সন্ধ্যাবেলায় পড়ানোর পর 8:30 আজকে ছুটি দিয়েছি, তো তারপরে আমি ঘরটা ডাস্টিং করে নিচ্ছি বন্ধুরা, ডাস্টিং করে তারপরে মপিং করব, কারণ ঘরে ওই যে 17 ইঞ্চিটা পেতে বসে তো ওরা বাচ্চারা, তো ধরো মানে এটা ওটা সব থাকে ওর মধ্যে পড়ে গুঁড়ো গুঁড়ো সব কিছু ধুলো ধুলো, তো সেই জন্য আমি এইগুলো সব কিছু ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে এখানটা ডেটল দিয়ে মুছে নেব। তো হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছিলাম, আমার একটু লুচি তরকারি দিয়েছিলাম, একটা লুচি নিয়েছে বাকি দুটো ছিল আমি খেয়ে নিয়েছি, হাজব্যান্ড বললো আমার পেট ভার কিচ্ছু খাবো না। তো বন্ধুরা দেখো এই যে ঘরে ঝাড়ু দিয়ে যেগুলো ধুলো বেরিয়েছে, তো ওগুলো তো বাইরে ফেলতে নেই, তো আমি ওই পাশেই একটা ডাস্টবিন আছে তো ওইখানে ফেলে দিচ্ছি, নাহলে ওইগুলো সারা ঘরময় হবে, আর সোনাই এদিক ওদিক ছোটাছুটি করে তো কোণে রাখবো কি করো, তো সারা ঘরময় আবার ছড়িয়ে দেবে। আর এখন আবার এই ডেটল আনতে গেছি, একটু ডেটল জল এখানে ছড়িয়ে ডাস্ট মানে মপটা করে নেবো, তো বেশি আর ভিজে করে আজকে মুছবো না, ডেটল জল একটু গুলিয়ে এনে মকে করে তারপরে এখানটা ভালো করে ছড়িয়ে ডেটল এই মানে মপটাতে একটু করে নেবো আর কি, আর বেশি কিছু আর করবো না। আর মানে দরজার গোড়াটাও একটু ডেটল জল টল ছড়া দিয়ে দিই, যেহেতু কী বলতো বাচ্চা থাকে তো সেহেতু এইগুলো করতেই হয়, রোজই এটা করি বন্ধুরা, আর এ তো নতুন করে দেখানোর আর কিছু নেই, তো প্রত্যেক দিনের ডেলি রুটিন যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য যখন যেটা ক্যামেরাবন্দি করি ক্যাপচার করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি বন্ধুরা। আর এখানে দেখো ওদের একটু তুলসী পাতা আদা আর হচ্ছে গোলমরিচ এগুলো দিয়ে মিশিয়ে দিয়ে ফুটিয়ে দিয়েছি, প্রত্যেক দিনই এটা দিই, তো আজকেও দিয়েছি 1 কাপ করে বন্ধুরা। ওদের এই সব মানে জলটা ফুটিয়ে দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত আলু সেদ্ধ গাজর সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ, এই হচ্ছে আজকে রাতের মেনু বন্ধুরা। খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে